হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি আগিরে যাচ্ছি মধ্যমগ্রাম থেকে পাঠানখালি মাসির বাড়ি ঘুরতে পুজোতে। তা আমরা কি করে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, তোমাদের সেটা দেখাবো। এটা হচ্ছে পাঠানখালীর ঘাট, দেখো। অনেক সকালে বেরিয়েছি, সকাল 9টায়, আর এখন পৌঁছাবো 3:10-15 হবে। বাবু কি ডাক্তারবাবু, বন্ধুরা দেখো আমাদের মাসির বাড়ি রান্নার আয়োজন হচ্ছে। ওই যে আজকে মাংস, লোটে মাছ, চিনি মাছ, শাক ভাজা হবে। এই যে দেশি মুরগি কাটা হয়েছে, এই যে মা আনাজ কাটছে, আর এই যেটা মাসি দেখো রসুন কাটছে। দেখো বন্ধুরা জাল ফেলে মাছ ধরেছে। মাছটা কোথায় গেল, জালে ছাড়াচ্ছে। এই যে পাকাস ট্যাংরা, ওই মাছ আর ধরছিস রে। সব ধান ক্ষেত ভালো
সামনেই ধান হয়েছে ঘরের পেছনে হবে না যে স্টিল বডি দেখো খাওয়া হবে টক হবে টক তুমি আমাকে দাও আমি জাল মেরে দিচ্ছি এ ভাই 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 মাছের মাথাটা খাবি আমি খাই না হ্যাঁ তাই কি লেজা খাবি এই যে পুকুরটা দিয়ে মাছ ধরছে দেখো ছোট পুকুর কিন্তু মাছ হচ্ছে আমি সাঁতার জানি না তো উঠেছে দিয়ে এই নামলো আর একজন আমার বোনাই নামলো ঘা দিচ্ছে মাছ ধরার জন্য ওখানে ধরো আমি জাল এই আছে আমি ধরে রেখেছি না নাহলে জালকে পাড়ে ছিঁড়ে যাবে ছেদ করে দিয়েছিস তো দেখবি সব কিছু বলে দিচ্ছে খুব আসছে খুলে দিতে হবে গাঁওটা খুলে গেছে মারা ওরে বাবা কত মাছ পড়েছে মাছ তো পড়েনি আর জল কম নাকি ওনা নেই না জুড়ে যাচ্ছে না ফেল ফেল বড় বড় নিবে ছেড়ে
এরম রাখলে কিন্তু মাছ মরে যাবে।